আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি একটু ঘুরতে বেরোইছি। যে জায়গাটা আমি ঘুরতে বেরোইছি এটা হচ্ছে শরীয়তপুর নড়িয়া। আমরা আমাদের ফ্যামিলি থেকে অনেকেই আসছে আমাদের সাথে। ইনশাল্লাহ আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই পার্কটি। সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে, সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন ওকে দিনের জন্য কবুল করেন। প্রিয় ভিউয়ার্স, এখন আমি পার্কটির উপরে উঠে আপনাদেরকে ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ অনেক এনজয় করতে পারবেন। এখানের ওয়েদারটা আজকে অনেক সুন্দর, আমরা অনেক এনজয় করেছি। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে উঠতেছি, আপনারাও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ। আর এইখানের ভিউটা আজকে অসাধারণ, যা বলে আমি বোঝাতে পারবো না। যদি আপনারা কখনো ঘুরতে যান তাহলে চেষ্টা করবেন নড়িয়া আসার জন্য ইনশাল্লাহ। আমি উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েছি, তার জন্য আমি এক জায়গায় একটু বিশ্রাম নিয়ে নিলাম। অনেক গরম লাগছিল, তার জন্য আমার হুডিটা আমি খুলে ফেলেছি। এখান থেকে ইনশাল্লাহ আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি আমাদের ফ্যামিলির সাথে। আমার পাশে আছে আমার মামাতো ভাই মোবারক। আমরা অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। আমরা পার্কের এক সাইডে এসে বললাম, ভিউয়ার্স এইখানের ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর যে আমি বলে বোঝাতে পারবো না। এখানে আসলে অবশ্যই মন মানুষ হয়তো অনেক ভালো হয়ে যাবে। আর আমার আলাইন ভাই ছিল, তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু সে এখানে আসি নাই, কিন্তু সে না এসে অনেক মিস করছে এখানে ওয়েদারটা। সে আসলে হয়তো এই ওয়েদারটা খুব ভালোভাবে এনজয় করতে পারতো। আমি একটু সামনের দিকে আগাচ্ছি, ভিউয়ার্স আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ। এখানে আসার পর আমার অনেক ভালো লাগতেছে। আমরা ভিতরের দিকে আগাইতেছি, দেখি সামনে কি কি আছে। আপনারাও চলে আসুন ইনশাল্লাহ, অনেক মজা হবে। ওই যে আমার সামনে আমার বড় ভাই এবং মামাতো ভাই, যে হাই হ্যালো বলতেছে। এখন আমার মামাতো ভাইয়ের কাছে যাব। ভাই আপনি কিছু একটা বলেন, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আপনারা এখানে আসবেন, অনেক সুন্দর জায়গা, পরিবেশটা অনেক ভালো। সবাই চলে আসুন তাড়াতাড়ি ইনশাল্লাহ। সবাই দেখতে থাকুন কত সুন্দর সুন্দর, এই দেখুন দেখার মতো জায়গা। প্রিয় ভিউয়ার্স, আমার মামাতো ভাইয়ের কথা শুনে তো আপনারা বুঝতেই পারছেন যে আমার মামাতো ভাই কতটা এক্সাইটেড। আমার মামাতো ভাই অনেক খুশি। অনেক দিন যাবত আমরা বলতেছি যে ফ্যামিলির মিলে আমরা একটু ঘুরতে যাব, কিন্তু সময় হয় না। কিন্তু আমরা একদিন সময় নিয়ে এই পার্কটি ঘুরতে এসেছি। এইখানে দেখুন অনেক সুন্দর একটা দৃশ্য, আমার ভাইয়ারা ছবি তুলতেছে, তারা ছবি তোলায় অনেক বিজি, তাই আমি একটু সামনে আগাচ্ছি। আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাই না, তাই সামনের দিকে আগাচ্ছি, দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। সবাই সাথে থাকুন ইনশাল্লাহ, অনেক মজা হবে সামনে। ভিউয়ার্স, এটা ঘোরা শেষ হয়ে গেছে আমাদের, আমরা এখন নৌকায় উঠব। যেখানে আমি আছি আমার মামাতো ভাইয়েরা আছে, অপর সাইডে আমার খালামুনি, আমার মামি, মামাতো বোন, খালাতো বোন এরা আছে। নৌকা চালাইতেছি আমি, অনেক মজা করতেছি, ইনশাল্লাহ আপনারাও চলে আসুন। নৌকা চালানো শেষ করে আবার আমরা পুনরায় সেই জায়গাটিতে আবার চলে আসলাম। এইবার আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করব এখানের ভিউ, মনোমুগ্ধকর পরিবেশ, অনেক সুন্দর। আপনারা এখানে চলে আসুন ইনশাল্লাহ, অনেক মজা হবে। আমি সামনের দিকে আগাচ্ছি, দেখতে পাচ্ছেন এইখানের পরিবেশটা কত সুন্দর। পিছনে আমার মামাতো ভাই আছে, বড় ভাই আছে,
তারা তো অনেক ছবি তুলেছে এখানে, ওই এত সুন্দর ওয়েদার কেউ ছবি না তুললে পারে? তারা তো এক পর্যায়ে আমার আগে চলে গেছে, দেখি আমি তাদের আগে যেতে পারি কি না, তাদের ছেড়ে আমি আগে চলে যাব। এই সর মুন্না, আমাকে যেতে দাও। ওই যে মুন্না আমার কথা শুনে ও আগে দৌড়ে চলে গেছে উপরে। আর আমার মামাতো ভাই তো আইফোন নিয়ে ব্যস্ত পুরা, যে আমাকে একটা ছবি তুলে দাও, ছবি তুলে দাও। ওইখান থেকে আমরা চলে এসেছি মোবারক ভাইয়ের কাছে। মোবারক ভাই এখন একটা আমাদের নাইচে দেখাবে, কিন্তু সে অনেক লজ্জা পাইতেছে, কি করবে বুঝতে পারতেছে না। ওই দেখুন কি ড্যান্স, কি ড্যান্স রে ভাইয়া, এরকম ড্যান্স কি আমরা দেখতে পারতাম? অবশেষে আমি চলে আসলাম এখানে, কিছু জীবজন্তু আছে দেখার জন্য। আমার ফোনে বেশি জায়গা ছিল না, এর জন্য আমি বেশি ভিডিও করতে পারি নাই। ইনশাল্লাহ আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।